গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে ফ্রাইডে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর পার্লার থেকে অলরেডি চলে এসেছি বাড়ি। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, তো এখন আমার কিছুটা রান্না বাকি ছিল আগের মতো। আজকে আমার পুরোটা কমপ্লিট করে যেতে পারিনি, কারণ আজকে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো চিকেনটা বাড়িতে নিয়ে আসাটাও নিয়ে আসি না কখনো, সেই জন্য কালকে নিয়ে রাখা হয়নি ফ্রিজে। তো আজকে আসার সময় সকালবেলাও হয়তো দাদা গিয়ে নিয়ে আসতে পারতো, বাট নিয়ে এলো না, তো একদম আসার সময় নিয়ে এলাম। আর এখন জাস্ট আমি চিকেনটা করছি, আর ঠাকুরকে প্রণাম টনাম ওসব কমপ্লিট করে গিয়েছিলাম, গিয়ে জাস্ট এখন এসেছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, মোটামুটি বাতাসটাও ভালো আছে, তার সঙ্গে সঙ্গে রৌদ্রটাও নেই হালকা হালকা, বাট এই গরমে তো এটা তো থাকবে, এটা কমন ব্যাপার। তো এখন আমি বানাচ্ছি, তবু বাতাস লাগছে গ্যাসের কাছ থেকে, তাই জন্য এটাকে আবার আজকে কয়েক মানে আজকে অনেক দিন মানে খোলা ছিল, আজকে আবার জাস্ট এক্ষুনি ঘেরে দিলাম, কারণ এতটা বাতাসটা গ্যাসের মধ্যে লাগছে। তো এই যে এখন হচ্ছে চিকেন কষা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ডগি আজকে আবার এসেছে কাদা টাদা মেখে, তাকে কাদা মানে নিচে গিয়েছিল, কাদা মেখে নিয়েছে, তাকে আবার গুড্ডু পিটান পিটান দিয়েছে, তাই তো? আর ওর গুড্ডুকে সেটা গুড্ডুর কষ্ট হয়, তো সেই জন্য বলছে তুই আবার কাদা মেখে এসেছিস, বলে পিটিয়েছে, এখন চুপচাপ করে বসে আছে দেখছে। কিছু একটা বলে দাও তো, দাদা বকেছে না? কিছু বলবে না, ন্যাজ নাড়াচ্ছে। তো এই যে এখন চিকেনটা অনেকটাই হয়ে গেছে, মানে একটু চাপেই করবো, মানে এইভাবেই দম বন্ধ করে ফেলে রেখে দেবো যতক্ষণ না গুড্ডু স্নান করে আসছে। স্নান করে চলে এসছে গার্ডেনে ফুল তোলার জন্য, আজকে গার্ডেনে বেশি ফুল হয়নি, ওই যে কুড়ি কুড়ি হয়ে আছে ফুলগুলো, আর এই যে দুটো জবা ফুল পেয়েছি এই গাছটা থেকে, আর আজকে রঙ্গন ফুল হয়েছে, এই যে মিনি পিঙ্ক কালারের রঙ্গন ফুল, অনেকদিন পর ফুলটা হলো, বাট বৃষ্টির জন্য গাছটা সুন্দর হয়েছে। আর এখানে একটা অরেঞ্জ জবা ফুল হয়েছে, আর এই যে পিঙ্ক জবা ফুল এদিকে ঘুরে আসে এটা রোদের জন্য, আর অনেকগুলো কুমড়ো ফুলও হয়েছিল, সেগুলো সব রোদের জন্য একদম চিপসে গেছে। আর এই যে এদিকে একটা ইয়েলো রঙ্গন ফুল হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আমার ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে গিয়ে দেখি মায়ের রান্না হয়েছে নাকি, কারণ মা বলছিল যে মায়ের রান্না হয়ে যাবে আমার পুজো করা, মানে পুজো করা পর্যন্ত আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে? তো এখনো দেখছি ওখানে হচ্ছে, তো হোক তারপর আমরা লাঞ্চে বসবো। চিকেন লাঞ্চে শাক ভাজা, আলু পটলের তরকারি, এখানে আছে চিকেনের ঝোল, চিকেনের ঝোল কালারটা খুব সুন্দর এসছে, আর এখানে আছে আম। খাওয়া হয়ে গেছে, বাট আমার খাওয়া এখনো শেষ হয়নি, আমি যে দই নিয়ে বসেছি, আবার মাকেও বলছি যে দইটা খাও, মা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ডগির খাওয়া দেখছিল, আর ডগি ওখানে খাচ্ছে, আর এখন এসে এই যে টেবিল গুলো ক্লিয়ার করছে, টেবিলটা ক্লিয়ার করছে, হয়ে গেলে আমরা এবারে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে উঠলাম, উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, বাট এখনো রেডি হতে পারিনি, রেডি হব। আর উঠেই দেখি না আকাশটা যেন ক্লাউডি মতো হয়ে গেছে, মানে 4টা বাজে মনে হচ্ছে যেন 5:30টার ওভার হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো মানে দেরিই হয়ে গেছে, বাট টাইম দেখি একদম ঠিকই আছে টাইম। তো আমি এখন ঠাকুরের প্রণাম টনাম করে নিয়েছি, যাব। আর গুড্ডু এই যে বসে বসে লিচুর থোকা নিয়ে বসেছে, আর মুখটা দেখাচ্ছে না, কারণ মুখে প্যাক লাগিয়েছে, ফেস প্যাক লাগিয়েছে। তো ও যাবে আমার সঙ্গে, তাই ওকে তাড়াতাড়ি আমিও ডেকে দিলাম যে তুমি বেরিয়ে পড়ো। তো আমি এখন চটপট রেডি হয়ে নিই। মা এখনো লিচি খাওয়া ব্যস্ত, মানে এত পরিমাণে লিচু খাচ্ছে সেদিন থেকে, সেই যে সেদিন বলেছিলাম 1 কিলো থেকে 900 থেকে অলরেডি শেষ করে দিয়েছে, আবার আজকে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে। একটা জাস্ট খেয়েছি, একটা। তুই কোথায় যাবি? ডগি উঠে আসছে। তুই কোথায় যাবি?
ডগিকে বিস্কিট দিয়েছি, খেয়ে দিয়ে ঠিক আছে যাবি। ও এবারে ঘুমাবে মনে হচ্ছে, বাট ওর লাকি নেই ঘুম, তো মানে বাইরে ঘুমাবে আর কি, ঘুমাবে বাতাসে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, একটা লিচি খেয়েছি, তাই জন্য বলছে যে আমার মা আমার লিচি গাছটা। তুমি খাত, আমি ভাবলাম তুমি, আর তুমি এর আগেও খেয়েছাম দেখে। তো মায়ের ফোন এসে গেছে, ডগি দাঁড়িয়ে আছে, ডগি বাই। আমরা এসে গেছি, মায়ের সব কাস্টমারও বসে আছে, সেই জন্য মা সামনে ছুটছে। প্রচুর কাজ করে নিয়েছে এসে, মানে আসার সঙ্গে আমি তো বললাম অনেক প্রচুর কাস্টমার মায়ের দাঁড়িয়েছিল, কাজ করে নিয়েছে। আমিও গেছিলাম, আমি একটু হেয়ার কাটিং টাটিং করতে গিয়েছিলাম, জামাই শ্বশুরে যেতে তো হবে মা বাড়িতে। দিদা ডেকেছে বলে কথা, দিদা দাদু মা, হ্যাঁ মানে সবাই ডেকেছে, মানে বোনরা অলরেডি এসে গেছে বলছে আমরা, সেটা অ্যাকচুয়ালি কাউকে, সেটা অ্যাকচুয়ালি কাউকে বলাও হয়নি, আর দুদিন আগেই অলরেডি নানু জিসা সবাই চলে এসেছে, চলে এসেছে বলছে আমরা এত দূর থেকে এলাম আর তোরাই কাজ, মানে আমরা যথেষ্ট কাছে আছি, তো এখনো বোনদের সঙ্গে আমরা যাবো, আমরা আমরা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা তো করতে হবে, আমাদের আমার পার্লার ওকেশন মানেই আমার পার্লারে তো কাস্টমার তো থাকবে, তো ওদেরকেও আবার অফ করে দিয়ে চলে গেলে সেটা তো চিৎকার চেঁচামেচি পড়ে যায়। তো বাবা হ্যাঁ প্রায় 9টা বাজতে যায়, আর চটপট করে বলে দিই বাবার, আমরা যে ম্যাক্স ট্রেন্ডস থেকে জামা কিনে দিয়েছি সেটা পছন্দ হয়নি, সেই জন্য নিজে গিয়ে দোকানে দোকানে গিয়ে নিজের চয়েস করে এই যে জামা নিয়ে এসেছে, এই একটা আছে ওইখানে একটা, এই যে নিজে পছন্দ করে নিয়ে এসছে, আমরা কিছু বলার নেই, যার পছন্দ এখানেও এইখানেও, এই যে দুটো 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 আছে, এই যে তো একটা প্যান্টও নিয়ে এসছে, প্যান্টটা মনে হয় ওদিকে নিয়ে চলে গেছে। আমি একটু ওষুধ দোকানে গিয়েছিলাম, আর এসে দেখি এখানে বাবা ছেলে দুজনে গুড্ডুকে, মানে উনি দাদা মিষ্টি টেস্ট করাচ্ছে, এই যে জোর করে মিষ্টি খাওয়াচ্ছে, কোন মিষ্টিটা ভালো দেখ, এই যে মিষ্টিগুলো সব ট্রের মধ্যে রাখা আছে, জাস্ট এক্ষুনি নতুন নতুন মানে সবগুলোর সঙ্গে কারখানা থেকে আসছে, একটা গুটি দিয়ে আর আরও একটা দিয়ে দেখো, দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একটা দিয়ে দেখো ভালো লাগছে বলছে, রিভিউ দে কেমন, এটা সুন্দর লাগছে, এটা চেপে দিলেই লেগে যাবে, কত যাবে না এর থেকে একটু বড় হচ্ছে, এই এই হাইটটা হলে ভালো হয়, তাহলে 2000 এর মতো পড়বে, এটা তো বলছে 1500 না, কত এই বানানো না, এগুলো গণেশ 2200 টাকা, আচ্ছা সুন্দর লাগছে। এখান থেকে মায়ের কিছু জিনিস নেওয়ার ছিল, আর আমি কিছু ঠাকুর দেখলাম, তো এখন বাড়ি গিয়ে একদম কথা বলছি, বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মা এখানে চা করছে, যেটা আমাদের ডেলি রুটিন, আর আমিও একটু আজকে সেলুন থেকে একদম ফ্রেশ হয়ে এসেছি, যেটা হচ্ছে একটু বেয়ার টেয়ার একটু চুল টুল একটু কেটে এসেছি, কারণ একটুও যদি বেরিয়ে যায় গরমে প্রচুর অস্বস্তি লাগে, এই জন্য একদম সুন্দর করে একদম সাইজ করে নিয়েছি। আর আমি চাই আমার বাচ্চাটা সবসময় ছোটই থাক, কারণ এই বেশি হেয়ার বেরিয়ে গেলে তখন মানে একটু বয়স বয়স হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে তো, না না কত বয়স কার, সেটা আমার বাদ দিলে বুঝতে পারবে কত এজ হয়েছে, 50 হ্যাঁ। তো যাই হোক, আর মিষ্টি দোকানে যে মিষ্টি খেয়েছে ওই মানে পোড়া, ওটা পোড়া মিষ্টি, তো ওটা উপরটা একটু পোড়া নিচেরটা, ওই মিষ্টিটা বেশ ভালো লেগেছে, বাট ওই মিষ্টিটা বললো মানে অনেক কিছু জিনিসপত্র দিয়ে ওটা রেডি করে, মানে ক্ষীর দুধ তারপরে আরো কি কি বললো, হ্যাঁ মোটামুটি একটা ভালো করে পাক দিয়ে মোটামুটি সুন্দর করে মিষ্টিটা খুব সুন্দর লেগেছে। আরেকটা স্টোরি আছে যেটা আমরা চা খেতে খেতে ওখানে গিয়ে বলবো, এখানে আর বেশি কথা বলছি না, চা রেডি হয়ে গেছে, বাট এখন বাজে 10টা, কারণটা কি হয়েছে, কারণটা কি হয়েছে তুমি বলো তো আমি পরে বলবো, আমরা অলরেডি চলে আসছি প্রায় পিউর বাড়ি পর্যন্ত চলে এসেছি, তাই তো, জাস্ট পিউর বাড়ি সামনেই চলে যে চল পিউর বাড়িতে ঢুকে যাই একটু গল্প করি, যতক্ষণে বাবা অ্যাকচুয়ালি বাবাই করেছে, বাবা যখন জামা ট্রায়াল করতে গেছিল মায়ের ওখানে, মানে দেখাতে নিয়ে গেছিল, তখন ফোনটাকে রেখে দিয়ে চলে এসছে, আমরা পুরো পিউদির বাড়ি পর্যন্ত চলে এসেছি, ওখানে এসে আমাকে বাবা বলছে যে আমার ফোন কোথায়, কোথায় তখন বলছি তাহলে পার্লারেই রয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, আমরা দোকানে দাঁড়িয়েছিলাম মায়ের ওখানে দাঁড়িয়ে, এবারে ওনার একটু এই প্রবলেমটা আছে, চাবি চশমা আর ওই মোবাইলটাকে ছাড়ার একটা মানে ব্যতিক আছে, মানে যেখানেই দাঁড়াবে হয় রেখে দিলে সেটাকে ব্যাস ছেড়ে দিয়ে চলে এলো, তো সেই জন্য বললাম চলো, অ্যাকচুয়ালি তুমি মোবাইল আমার পার্লারে রেখেছো কিনা তাও তো জানি না সিওর, তো চলো আবার ব্যাক করে, তখন আমি গুড্ডুকে বলছি চল পিউদির বাড়িতে আমরা একটু গল্প করে আসি, বাবা ততক্ষণ মোবাইলটা নিয়ে আসি,
তো যাই সেটা বলার কথা, কিন্তু চলে গেলাম। গেলে অবশ্য পিউ খুব সারপ্রাইজ হতো, ভালো লাগতো। হ্যাঁ, পিউ অবশ্য জানলে বলবে তুমি কেন এলে না। যাই হোক, তো এই যে চা বানিয়ে নিয়েছি, এখন বাজে 10টা, আর চাটা খেয়েই জাস্ট রাত্রির কি খাওয়ার হবে না। আমি যে স্টোরিটা বলবো বলছিলাম চটপট করে বলে দিই, সেটা হচ্ছে যে ওই ওই দোকানটাতে আমরা যখনই ছোটবেলা থেকে ওই দোকানটাতেই গুড্ডু যায়, আর যখনই যায় তখনই নাড়ু গোপাল, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, নাড়ু গোপাল বলো না, সব ঠাকুর। হ্যাঁ, নাড়ু গোপাল কি বলবো, আমাদের ওখানে যতগুলো পিতলের ঠাকুর আছে, না ওখানে অ্যাকচুয়ালি সব ঠাকুর নেই, অ্যাকচুয়ালি অনেক পিতলের, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, ওর ছোটবেলা থেকে একটা শখ ঠাকুর পুজো করা, ঠাকুর কেনা, আর অনেক ঠাকুর কিনেছিল। বিশ্বকর্মা ঠাকুর এক সময় ছোটবেলা নিয়ে খেলছে আমাদের বালির, মানে যে গোডাউন ছিল সেখানে বসে বসে খেলছিল, সব ঠাকুর কে নিয়ে চলে গেছে, এত সুন্দর সুন্দর পিতলের জিনিস। মানে বাট এখানে সব ঠাকুর নেই, এখানে বেশিরভাগই মায়ের কেনা আছে, আমার দু একটা আমার লক্ষ্মীনারায়ণ গুলো ওর কেনা পিতলের, হ্যাঁ স্মৃতিগুলো থেকে গেছে। তো এইটাই হচ্ছে কথা যে আমি যখনই ওই দোকানটা উঠতাম ঠাকুর দেখতাম। তো আজকে মনে হলো, হ্যাঁ সামনে গণেশ চতুর্থী আছে, একটা গণেশ ঠাকুর নেওয়ার প্ল্যান আছে। তো ও বলছিল ক্রিস্টালের পাথরের নেবে, তারপরে বলছে দেখি পিতলের যদি বড় পাওয়া যায় ভালো, তাহলে আমি নেবো। এই যে নতুন যে চালনিটা কিনে এনেছে সেটা দিয়ে এখন আটাটা কি, এটা কি করছো একটু বলে দাও। চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, মা বলছে দারুণ হচ্ছে জিনিসটা, আমার খুব খুব আনন্দ লাগছে, বেশ কি সুন্দর সব জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। আগের যেটা ছিল সেটা তো খুব হালকা হালকা বেরোতো, সেটা আমার ভালো লাগছিল না। জানা ফ্রেশ হয়ে নিচে পড়ছে, আর এই ছোট ছোট ওই ভুষি গুলো থাকার জন্যই আমার রুটিটা বাজে হতো। দেখা যাক মা আজকে কেমন রুটি করে। মা এক্ষুনি বললো ক্যামেরার সামনে যে রুটি ভালো হবে, রুটি ভালো হবে, বাট আমি বলছি জানি না কতটা ভালো হবে, কিন্তু আমার এটা করে বেশ ভালো লাগে। তো আমরা ডিনারে বসে গেছি, আমি রুটি খাবো, বাট মা আমাকে ভাতও দিয়ে দিয়েছে, তো একটু ভাতও খেয়ে নেবো। সবাইকে ভাত, তো রুটিটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই আজকে। হ্যাঁ সফটই হয়েছে রুটিটা, তো খাওয়ার পর আমি রিভিউটা আবার দেবো কেমন হয়েছে রুটিটা। আর এখানে চিকেন তো আছেই, আর আসার সময় এই যে এনেছিলাম গোলাপজাম। খাওয়া দাওয়া করে বসে আছি, আর কালকে কালকে না দু তিন দিন আমি এই কানের এইটা খুলে রেখেছিলাম, মানে এই ট্যাপটাকে আমি খুলে রেখে দিয়েছিলাম সেকেন্ডটাকে, আর কিছুতেই পড়তে পারছিলাম না। অনেকবার ট্রাই করেছি, বাট সেটা কানটা পুরো ব্যথা হয়ে গেছে। আজকে আজকে বলেছিলাম না তোকে, কালকে মানে গুড্ডুকে বললাম, গুড্ডু আমার এই পেছনটাতে তুমি একটু চিপে দাও ভালো করে, যাতে জিনিসটা চলে যায়। মানে পেছন দিক দিয়ে চলে যাচ্ছে কিন্তু সামনের দিক থেকে যেতে যাচ্ছে না। তো যাই হোক, ও মোটামুটি সঙ্গে সঙ্গে বলার পরেই ওটাকে ঠিক করে দিল। কিন্তু আজকে এক পয়সাও দেয়নি, যে মায়ের আমি কাজ করে দিলাম, একটা পয়সাও পাইনি। তো আজকে ওই চুল কাটতে আমি পয়সা দিয়েছি, ওটা তো জাস্ট আমার পার্সে পয়সাটা অনেক শেষ হয়ে গেছিল বলে মায়ের কাছ থেকে নিয়ে গেছিলাম, না হলে আমি নিতাম না। নন্দীগ্রামের মানুষ বলবো, তুমি নিজে বলেছো। আরে আমি তো বানিয়েছি, আমি বলি আমি বলি আচ্ছা, যারা যারা খাবার বানায় তারা সবসময় বলবে যে আমার মনে হয় এটা আজকে ঠিক হয়নি, এটা তো কমন ব্যাপার, তাই না? আমি বলেছি বলে তুই বলে দিলি যে হ্যাঁ ঠিক হলো না। বাবা বলছে ঠিক হয়েছে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, অল করবে। এন্ড গুড নাইট, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।